সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের ইথার এবং মাইকেলসেন মন্ডির পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমেই ইথার সম্পর্কে একটা আইডিয়া নিতে চাই। ধরে নেওয়া হয়েছিল যে তরঙ্গ একটা মাধ্যমের ভিতর দিয়ে চলাচল করে এবং এটাই ইথার নামে পরিচিত, কিন্তু এটাই শেষ না। আমরা বিজ্ঞানীরা ধারণা করেন যে বিশ্বের সর্বত্র, এমনকি মহাশূন্যে, অণুপরমাণুর অভ্যন্তরে, এমনকি গ্রহ নক্ষত্রে যে ছুটে চলেছে সেটাও ইথারের মধ্য দিয়ে চলাচল করে, যার নিজস্ব কোনো ওজন নেই এবং কোনো বস্তুর গতিকে সে বাধা প্রদান করে না। এখন আমরা মাইকেলসন মন্ডির পরীক্ষা নিয়ে দেখব। প্রথমে আমরা আসছি যন্ত্রের বর্ণনার মধ্যে। এখানে খেয়াল করো যে এস একটা একরং বিশিষ্ট আলোক উৎস, পি ওয়ান একটা কাঁচ প্লেট, অর্ধস্বচ্ছ কাঁচ প্লেট যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সমকোণে অবস্থিত, এম ওয়ান এবং এম টু অপর দুটি দর্পণ যেটা একটার সাথে আরেকটা সমকোণে অবস্থিত, টি ওয়ান একটা দূরবীন, এম ওয়ান এবং এম টু হতে প্রতিফলিত রশ্মিদ্বয় এই টি দূরবীনে আপতিত হয়। এখানে ডি একটা দূরত্ব যেটা পি ওয়ান প্লেট থেকে এবং এম ওয়ান এবং এম টু এর দূরত্ব, পি টু একটা ক্ষতিপূরণকারী প্লেট। এখন আমরা আসতে পারি যে কার্যপ্রণালীটা কীভাবে এই যন্ত্রটা কাজ করবে। এখানে এস উৎস থেকে এক রঙের আলোক উৎস যেটা আমরা বলি, যদি সমান্তরাল লেন্সের মধ্য দিয়ে অর্ধস্বচ্ছ কাঁচ প্লেট পি ওয়ানের উপর আপতিত হয়, এখানে আমরা দেখব যে এই আলোক উৎসটা, আলোকটি এম ওয়ানের দিকে প্রতিফলিত, এম ওয়ানের দিকে যাবে একটি রশ্মি, আরেকটা রশ্মি এই পি ওয়ান প্লেটের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে এম টুর দিকে যাবে। এম ওয়ানের দিকে যে আলোক রশ্মিটি যায় সেটি আবার এম ওয়ান থেকে প্রতিফলিত হয়ে টি ওয়ানে আপতিত হয় এবং যে আলোক রশ্মিটি এম টুর দিকে যায় সেটিও আবার প্রতিফলিত হয়ে এম ওয়ান রশ্মির সহিত মিলিত হয়ে এই টি ওয়ান দূরবীনে আপতিত হয়। পি টু একটি ক্ষতিপূরণকারী প্লেট যার দ্বারা কাঁচের মধ্যে অতিক্রান্ত দূরত্ব দুই রশ্মির ক্ষেত্রেই সমান থাকে। যদি আলোক রশ্মিদ্বয় ঠিক সমান্তরাল হয় এবং পি ওয়ান প্লেট হতে এবি ও এসির দূরত্ব ডি এর সমান হয়, তবে এম ওয়ান এবং এম টু হতে প্রতিফলিত রশ্মিদ্বয় একই দশা থাকে এবং দূরবীনটিতে উজ্জ্বল আলোর ব্যতিচার নকশা আমরা দেখি। যদি এম ওয়ান এবং এম টু এর মধ্যে সমকোণ এক সমকোণ হয় তবে ব্যতিচার নকশাটি বৃত্তাকার সমকেন্দ্রিক রেখার সমষ্টি, আর যদি এম ওয়ান এবং এম টু এর মধ্যে কোণ এক সমকোণের চেয়ে কম হয় তবে ব্যতিচার নকশাটি কয়েকটি সমান্তরাল সরলরেখার সমষ্টি। এখন আমরা হিসাবটা কিভাবে হবে সেটা যদি আমরা একটু খেয়াল করি, এ হতে সিতে যেতে সময় যদি লাগে টি ওয়ান, তবে আমরা দেখব আমরা সেই সময়টা হবে ডি বাই সি মাইনাস ভি, এবং আলোকরশ্মি যদি এম টু হতে প্রতিফলিত হয়ে টি টু সময় লাগে তবে সেই সময়টা লাগবে ডি বাই সি প্লাস ভি। এখানে সি প্লাস ভি এবং সি মাইনাস ভির ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, যেহেতু যন্ত্রটা আলোর দিকেই সরে যায় তাহলে আলোর ব্যাগ যদি সি হয় তবে সেই ব্যাগটা দাঁড়াবে সি মাইনাস বি, এবং প্রতিফলিত হয়ে আসার কারণে
আমরা সেই ব্যাগটাকে সি প্লাস বি আমরা হিসাব করতে পারি। এখন এ হতে সিতে এবং সি হতে আসতে মোট সময়টা আমার লাগে, যদি টি সময় হয় সেটা টি ওয়ান প্লাস টি টু ইজ ইকুয়াল টু ডি বাই সি মাইনাস বি প্লাস ডি বাই সি প্লাস বি, অর্থাৎ টু ডি বাই সি ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইনভার্স ওয়ান। এই সমীকরণটাকে একটা এক নম্বর সমীকরণ হিসাবে ধরে রাখতে পারি। পৃথিবী এবং যন্ত্র গতিশীল থাকার কারণে এ হতে রশ্মিটি বি অবস্থানে আপতিত না হয়ে বি ড্যাশে আপতিত হবে, ফলে আমরা এ বি ড্যাশ এ ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা এ বি ড্যাশ প্লাস বি ড্যাশ এ ড্যাশ অর্থাৎ টু এ বি ড্যাশ আমরা বলতে পারি। এখন ত্রিভুজ এ বি ড্যাশ ও হতে আমরা অতিভুজ স্কোয়ার এবং সমান সমান বাকি দুইটা বাহুর স্কোয়ারকে আমরা নিতে পারি সূত্র অনুযায়ী, তবে আমাদের দাঁড়াবে এ বি ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ও স্কোয়ার প্লাস ও বি ড্যাশ স্কোয়ার। এখানে যে দূরত্বটা অর্থাৎ এ বি ড্যাশ সেটা হবে সি টি ওয়ান ড্যাশ, এবং এ বি ড্যাশ যেতে সময় লাগে যদি টি ওয়ান ড্যাশ হয় তাহলে আমরা দূরত্বটা আমরা সি ওয়ান ড্যাশই পাই। তাহলে আমরা টি ওয়ান ড্যাশ সমান সমান ডি বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়ার হাফ আমরা বলতে পারবো। আবার এ হতে বি এবং বি হতে এতে আসতে মোট সময়টা অর্থাৎ টি ড্যাশ সমান সমান টি ওয়ান ড্যাশ প্লাস টি ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু টু টি ড্যাশ, সেটা আমরা টু ডি বাই সি ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার পাওয়ারটা মাইনাস হাফ হবে, এটা ইকুয়েশন দুই আমরা বলে রাখতে পারি। এখন আমরা খেয়াল করি যে এই ইকুয়েশন ওয়ান এবং টু এই দুইটা সময়ের একটা পার্থক্য আমরা খেয়াল করতে পারি, কারণ দুটো ইকুয়েশন দিয়ে খেয়াল করলেই দেখব একটা হলো ইনভার্স মাইনাস ওয়ান, একটা পাওয়ার মাইনাস হাফ। সুতরাং এই যে পার্থক্য, এই পার্থক্যের ফলে আমরা ব্যতিক্রমটার সৃষ্টি হয়। অতএব আমরা এই যে সময়ের পার্থক্য ডেল টিটা সেটাকে টি মাইনাস টি ড্যাশ আমরা যদি বলি, তবে এই দুইটার মানটা বসাইয়ে তা অর্থাৎ টু ডি বাই সি ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার পাওয়ার মাইনাস ওয়ান, টু ডি বাই সি ওয়ান মাইনাস বি স্কোয়ার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার পাওয়ার মাইনাস হাফ, এটাকে আমরা বিয়োগ করে বাইনোমিনাল তত্ত্ব প্রয়োগ করে আমরা পাবো ডি বি স্কোয়ার বাই সি কিউব। এখন এই যে সময়ের পার্থক্য অর্থাৎ ডেল্টির সময়ে আলোক কর্তৃক অতিক্রান্ত যে দূরত্বটা হবে সেটা আমরা জানি যে দূরত্ব সমান সমান সময় ইন্টু ব্যাগ, এখানে সময় ইন্টু আলোর ব্যাগ, সময়টা আমরা জানি ডি বি স্কোয়ার বাই সি কিউব, এবং আলোর ব্যাগটাকে সি যদি আমরা বলি তবে আমরা পাবো ডি বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই দূরত্ব হতে দেখা যায় যে এসি আলোর পথ এবং এ বি আলোর পথ থেকে বেশি, যন্ত্রটি গতিশীল থাকার কারণে এই পথ পার্থক্যের সৃষ্টি। যদি যন্ত্রটি 90 ডিগ্রি কোণে ঘোরানো হয় তবে এই অবস্থায় মোট পথ পার্থক্য টু ডি বি স্কোয়ার বাই সি আমরা পাই। এই পথ পার্থক্যের জন্য দূরবীনের ব্যতিচার নকশার কিছু অপসারণ হয়। এই অপসারণের পরিমাণ যদি আমরা এন ধরি, যেহেতু এক তরঙ্গ দূরত্বকে আমরা যদি ল্যামডা বলি তবে ল্যামডা এর সমান পথ পার্থক্যের নকশার অপসারণ হয় এক ব্যতিচার, তবে এন ব্যতিচার অপসারণের জন্য পথ পার্থক্য হবে এন ল্যামডা। তাহলে এন ল্যামডা ইজ ইকুয়াল টু টু ডি বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন যদি আমরা এনটাকে সেপারেট করে ফেলি অর্থাৎ এন ইজ ইকুয়াল টু টু ডি বি স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার, এখন আমরা সি আলোর ব্যাগ সি 3×10^10 সেন্টিমিটার পার সেকেন্ড, বি এর ভ্যালুটা অর্থাৎ পৃথিবীর কক্ষপথের যে ব্যাগটা সেটা 3×10^6 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং ডি যে দূরত্ব এম ওয়ান এবং এম টু যে দর্পণের দূরত্বটা সেটাকে আমরা মানটা 11×100 সেন্টিমিটার অর্থাৎ এখানে 11 মিটার দূরে বসানো হয়েছিল এম ওয়ান এবং এম টু যে দূরত্বটা পি ওয়ান প্লেট থেকে সে দূরত্বটা ছিল 11 মিটার।
এখানে ল্যামডা আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোটা ব্যবহার আমরা করছি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা 6×10⁻¹⁵ সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এই ভ্যালুগুলি বসানোর পর আমরা যে রেজাল্টটা পাই সেটা হলো 0.37 এবং এটাকে প্রায় 0.40 হিসাবে আমরা বলতে পারি। এখন এই রেজাল্ট থেকে আমরা পরীক্ষার ফলাফলটা একটু বিশ্লেষণ করতে পারি। এই পরীক্ষায় বেতিচার নকশার অবসারণটা খুবই সামান্য এবং তাকে নগণ্য ধরা যায়, অর্থাৎ মাইকেলসনের মতে বেতিচার রেখাগুলি কোনো অপসারণ হয়নি। সুতরাং সিদ্ধান্ত হয় স্থিতিশীল ইথার প্রকল্পের ফলাফল ভুল, অর্থাৎ পৃথিবী ও ইথারের মধ্যে কোনো আপেক্ষিক বেগ নাই। সুতরাং সিদ্ধান্ত বুঝতে পারি ইথার বলতে মহাবিশ্বে কিছু নেই, গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, আলোর বেগ একটা ধ্রুব রাশি, এটা উৎস অথবা পর্যবেক্ষণ বা মাধ্যমের গতির উপর নির্ভর করে না। এই হলো আমাদের ফলাফল। আমরা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসের জন্য সবাই মনোযোগী হবে। আমরা পরবর্তী ক্লাসে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব নিয়ে আলোচনা করব এবং আরও কিছু ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাই মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।